আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকে দেখাবো মিডিয়াম স্বাস্থ্যের জন্য প্লাজো কাটিং করে তো প্লাজোর মাপটা লম্বা হচ্ছে সাঁত্রিশ মুখ হবে সাড়ে দশ হাই হবে চোদ্দ ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম এই মাপের জন্য কাপড় নিতে হবে দুই গজ চার গিরা কাপড় লাগবে তো আমি দুই গজ চার গিরা কাপড় নেই এখানে মাত্র দুই গজ দুই গিরা কাপড় দিয়ে যে মাপটি দেখাইছি এই মাপের জন্য প্লাজো কাটিং করে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন তো এখানে আমি কাপড় নিচ্ছি তো এই কাপড়টাকে আমি যেভাবে ভাজ করে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে ভাঁজ করে নেবেন দেখেন এইভাবে ভাঁজ করে নিতে হবে তো ভাঁজ করে অবশ্যই চার পাট করতে হবে তো আমরা সমানভাবে ভাঁজ করে ভালোভাবে কাপড়টা বসিয়ে নিয়ে আমরা ভাজ করব তার আগে দেখেন এখানে কাপড় কতটুক আছে এখানে তো আমি মাপ দিলাম এখানে কাপড় আছে দুই গজ দুই গিরা তো এই দুই গাছ দুই গিরা দিয়ে সাড়ে ইঞ্চি লম্বা প্লাজো হবে কি না সেটা আমি দেখিয়ে দিব বা কীভাবে কাটিং করবেন তো সেটাও আপনারা দেখবেন তো এভাবে সমান পাটে চার পাট করে নিতে হবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কয়ে পাট তো এখানে চার পাট কাপড় আপনারা দেখলেন এরকম চার পাট হতে হবে তো এখন আমরা দেখব লাম্বাটা ঠিক আছে কিনা সাড়ে ইঞ্চি লম্বা তো মোট কাপড়টা আছে আটত্রিশ ইঞ্চি লম্বা তাহলে আমরা বুঝতেই পারতেছি সাড়েত্রিশ ইঞ্চি লাম্বা দিলে কোমরে যে রাবার হয় রাবার ভাঙ্গার জন্য কোনো কাপড় থাকে না সেজন্য আমরা রাবার ভাঙ্গায় জয়েন দিয়ে নেব তো জয়েনের কাপড়টা আমরা সাইড থেকে বের করে নিব তো নিচে আমরা সেলাই ভাঙার জন্য দাগ দিয়ে আমরা সাড়ে ইঞ্চি লম্বাটা নিয়ে নিচ্ছি মোট কাপড়টা আছে আটত্রিশ ইঞ্চি লাম্বা সেলাই ভাঙ্গা গেছে নিচে এক ইঞ্চি লম্বা টিকবে সাঁত্রিশ ইঞ্চি রাবার ভাঙ্গায় জয়েন্ট দিতে হবে তো জয়েন্টটা কিভাবে দিবেন এবং জয়েন্টের কাপড়টা কিভাবে বের করবেন সেটা আমি বুঝিয়ে দিব। তো দুই পাশে দুইটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা হাই দিব। তো দাগ থেকে ধরে আমরা হাইয়ের চিহ্নগুলো দিয়ে নিব সিঙ্গেল সাজতে হলে আমরা হাই দিব তেরো ইঞ্চি মিডিয়াম হলে দিব চোদ্দো বা সাড়ে চোদ্দো চল্লিশের উপরে গেলে দিবো সাড়ে পনেরো তো যে মাপটি আমি দেখাইলাম এ মাপের জন্য দিচ্ছি আমি চোদ্দো ইঞ্চি দিয়ে নিব তো এখানে আমি চোদ্দো ইঞ্চিতে একটা দাগ দিলাম তো দেখেন এই উপরে সেলাইয়ের জন্য কিছু কাপড় রেখে আমি দাগ দিয়ে দিছি তো সেই দাগ থেকে আমরা চোদ্দো ইঞ্চি হাইটা নিলাম তাহলে হাইটা এখন থাকবে তো এখানে এইভাবে একটা দাগ দিয়ে দিবেন দাগগুলো দিয়ে নিলে ভালো হবে তো এখন বুঝিয়ে দিচ্ছি এপাশ থেকে দেড় ইঞ্চি উপর থেকে দেড় ইঞ্চি আমরা রাউন্ডের জন্য নিব যাদের স্বাস্থ্য চল্লিশের উপরে তারা এখানে কল্লি দিবেন কল্লি দিলে এ দেড় ইঞ্চি রাউন্ডটা দিতে হবে না পার মুখটা দিচ্ছি আমি সাড়ে দশ সাড়ে দশ নেওয়ার পরে এক ইঞ্চি কাপড় বাড়তি নিব। আর সাইডে কিছু কাপড় আপনারা দেখতে পারতেছেন এই যে এই সাইডের কাপড়টা দিয়ে আমরা রাবার ভাঙ্গায় জয়েন্ট দিয়ে নেবো তাছাড়া কিন্তু কাপড় কোনো জায়গায় বের হবে না তো পার মুখটা যেহেতু সাড়ে দশ দিছি এই জন্য কিন্তু কাপড়টা বের হচ্ছে রাবার ভাঙ্গার জন্য তো আমরা সাড়ে এগারো দিলেও কাপড়টা বের হইতো এরপর আমি যেভাবে শেপগুলো দিয়ে নিলাম আপনারা যদি এইভাবে শেপগুলো দেন তাহলে প্লাজোটা দেখতে সুন্দর হবে আপনারা রেডিমেড প্লাজোগুলো ফলো করবেন যে এরকম কিন্তু শেপ আছে তো আমি সেভাবে দেওয়ার চেষ্টা করলাম এরপর আমি কাটিং করে নিব এইভাবে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন কারণ আমি নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি তো ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন যদি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখেন তো এখানে চিহ্নগুলো দিয়ে নেবেন চিহ্নগুলো অতি জরুরি কারণ যখন আপনারা সেলাই করবেন চিহ্নগুলো যদি না থাকে তখন কিন্তু ঝামেলা করবেন এরপরে যেখানে রাবার বাঙ্গার যে জয়েন্টটা সেই জয়েন্টের কাপড়টা আমরা কাটিং করে নিচ্ছি তো যে জয়েন্টের কাপড়টা বের হচ্ছে এটা দিয়ে তিনটা করে রাবার দিবেন তিনটা করে রাবার দিলে প্লাজোটা দেখতে সুন্দর হবে বা ভালো লাগবে তিনটা করে রাবার দিয়ে নেব সম্মানিত ভিয়ার্স তো দেখলেন আমি কিভাবে প্লাজোটা কাটিং করলাম তো এই যে এখানে এভাবে সারিয়ে নিব ঠিক আছে তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি তো বেশি থাকলে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ